হ্যালো, কি কইলি? সফি মাইর খাইছে? কে মারছে? ডাক্তার ডাক, আমি এখন আইতাছি। ভাইজান, ভাইজান আমার কথা শুন, ভাইজান ভাইজান আমার আমার কথা শুন। আমার তুই বংশের কলঙ্ক, ইতিহাসের কাঠপিস। আমার ভাই হয়ে মায়ের খেয়েছোস, আমার মা নিচ্ছ ডুবাইছোস, তোরে আমি আজ আমি মাটি ফলাম। ভাই ভাই আর মারেন না ভাই, আর মারেন না ভাই, আর মারেন না ভাই। আপনার বাইরে মারেন ধরেন আর যাই করেন, আমার এই হপ্তায় টাকাটা আমার দিয়ে দেন ভাই। আজ আমার বোর ম্যারেজ ডে ভাই। কি করেন ভাই? কিসের টাকা? আমার এক ভাই হাসপাতালে, আরেকটারে আধ মরা বানায়া আমার কাছে লয়ে আইসোস। আমি তোর টাকা পয়সা দিব না ভাই। না দিলে তো পরের বার আপনার আধা মরা ভাইটারে ফিরে পাইবেন না। শুনেন, পাবলিক চান্স পাইলে উনারে পিস পিস করবো। ইস রে, যে লুচ্চা লুচ্চা আপনার ভাই! শুনেন, এলাকার সব মানুষ আপনার ভাইয়ের উপর বিরক্ত। খাইছে আমারে গোমর ফাঁক তোর লুচ্চা ব্যামাই। তুমি লুচ্চামি করে বেড়াও। ওই যে মেয়েটারে রেপ করতে গেছিল, নাম কি রে? নাম লুবনা, প্রফেসর জহির সাহেবের মেয়ে। ওই মাইয়ার লগে আমি সফির বিয়া দিমু। সত্যি ভাইজান? বিয়া দিলে তো করাইবেন। যাই না শুনে একটা ডিস্টার্বের লগে কে বিয়া দিব? আমার নাম বান্টি, আমি চাইলে ওই বলা মানে না। মানে বলছিলাম কি, আগাটা গাছের গুঁড়া ধুয়ে টেনে লাভটা কি? বেশি কথা কইস না, হাই টাকা দে। টাকা এই নে টাকা। হবে, চোখে তালা দিয়া শুয়ে থাক। আমি কেমনে আমার বাইরে বিয়ে করাই, কালকাই টের পাবি। সত্যি বান্টি ভাই, আমার বিউটি কি যে খুশি হইব। বিউটি, আমার বিউটি, দেখো তো তোমার জন্য কি আনছি। আমার জন্য এনেছো? তোমার জন্য না তো কার জন্য আনছি? ও মা, হীরার নেকলেস! সরকার তোমাকে এত টাকা বেতন দেয়? মাথা খারাপ! আরে এই ডিউটি সরকার ডিউটি না, বান্টি ভাইয়ের ডিউটি। সেকেন্ডে সেকেন্ডে টাকা। আজ ভালোবাসার স্বাদ মিটামু, মিঠা মিঠা ভালোবাসা দিব। আপনারা দয়া করে চলে যান, স্যারের সাথে আমার কিছু কথা আছে। স্যার, আপনাকে তো ঠিক নিজের মুখে পরিচয় দেওয়ার অভ্যাস আমার নাই। মোল্লা, আমার পরিচয় দে। উনি বলবে কেন, আপনি বলুন। আস্তে কথা কন, উনার নাম বান্টি চৌধুরী, শহরের বেনাম বাদশাহ, যার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। এই শহরের টপ মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের ডন। আন্ডারওয়ার্ল্ডের ডন আমার এখানে কেন, আর সাথে এত কিছুই বা কেন নিয়ে এসেছেন? বুঝতে পারেন নাই? আরে রাগ, তারে বুঝাবার জন্য আহি নেই, বিয়া সাদির প্রস্তাব নিয়ে আইলে এইসব আনার নিয়েও তাই আনছি। বিয়ে শাদি? কার বিয়ে শাদি? আমার ছোট ভাই সফি, একটু পাগলা পাগলা। আপনার মাইয়ারে দেখা একদম ব্যান্ডটা পাগল হয়ে গেছে, আপনার মাইয়ার লাইগা নাও কা ছাইড়া দিছে। আপনার মাইয়ারে বিয়া করতে চায়, দুই দিন পরে বিয়া। অসম্ভব! সন্ত্রাসকে আমি ঘৃণা করি, আমার মেয়েও ঘৃণা করে। আমার মেয়েকে আমি কোনো সন্ত্রাসীর সাথে বিয়ে দেবো না, কখনো না। পাঙ্গি, তেজ দেহাস, তেজ দেহাস আমার লোকে। তোর বাড়িতে আমি মতামত নিতে আসি নাই, আইসি তোরে জানাইতে। আগামী পরশু দিন তোর মাইয়ার লগে আমার পায়ের বিয়া, মাইয়া সাজায় রাখিস, নয়তো মাইয়া শুদ্ধা তোর গোষ্ঠীরে সুবহান আল্লাহ কাফন পরায় দিমু। আমার স্বামীকে মারছেন কেন? কি করেছেন আমার স্বামী? আরে যাতে কিছু না করতে পারে তাই একটু টাইট দিয়ে গেলাম। ও, আমার ভাই পাগলা হইল, পছন্দ আছে। ওই মাইয়া শোন, গয়না পাতি শাড়ি দিয়ে গেলাম, সাজ্জা গুজ্জা রেডি হয়ে থাকবি,
সফির লগে আগামী পরশু তোর বিয়া। অসম্ভব, ইম্পসিবল, আমি সফিকে কোনদিনও বিয়ে করবো না। কি কইলি, করবি না? তোর মায়ের শুদ্ধ করব। তের বেটার করলে খোদার কসম, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, তিনটার এক লগে শোয়াই দিমু। বললেই হলো নাকি, দেশে থানা পুলিশ নেই, আমরা পুলিশের কাছে যাব। থানা পুলিশের কাছে গিয়া রিক্সা ভাড়া খরচ করার কোনো লাভ নাই। থানার দারোগা আমার খুব আদরের চামচা, তোর বিয়ায় ওই দারোগা উকিল বাব হইব, বুঝছস তো? আমি গেলাম, কথা মতো কাম করিস। মা, তোমরা কোনো চিন্তা করো না, ভাইয়াকে আমি সব বলবো। বল বান্টি কোথায়? বল, তোর ভাই আমার বাবার গায়ে হাত তুলেছে, বল বল বান্টি কোথায়? আমাকে বাঁধো, রাজা আমার পিছু নিয়েছে, বাড়ির জিনিসপত্র সব ভেঙে ফেলছে। ভাইয়া কি কইলি? রাজা আমার বাড়িতে ঢুইকা ভাঙচুর করছে, সবকিছু তছনছ করে ফেলাইছে। ওই শিকদার টাইসন, তাড়াতাড়ি বাহিনী লয়ে যা, রাস্তার উপর ওই পাঙ্গির বাচ্চার লাশ ফলাই দে। তুই চাইলে সর্বনাশটা কই রাইছস, তোর সাহসের প্রশংসা করতে। কারা তোমরা? আমরা কারা, তুই চেরস না? বান্টি বইয়ের বাসায় বাংসুর করতস তুই, তোর এ মাটির নিচে গাই। এবার দেখ কেমনে মায়ের টুকরা টুকরা করে ফেলাই এই লগের ডাকে লোক। আমি